হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রুমিস কুইজিন অ্যান্ড ব্লগিং। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সকালে উঠে স্নান করে নিয়েছি, চুল এখন ভেজা পুরো। শীত পড়ে গেছে তাই শিউলি ফুল এখন খুবই কম ফুটছে, আর সাইজেও খুব ছোট ছোট। তা অল্প কিছু পেয়েছি ফুল, সেই ফুল দিয়ে পুজো দিয়ে দিলাম। এখন থেকে ভাবছি যে ফুল কিনে নিয়ে আসব। স্তুতির জন্মদিনে লাচ্ছা বানিয়েছিলাম, তা মাসির খুব পছন্দ। মাসি একটুখানি খেয়েছিল, তা মাসির সুগার আছে, মাসির জন্য একটুখানি বানিয়ে নিয়ে যাচ্ছি সুগার ফ্রি দিয়ে। লাচ্ছা বানানো হয়ে গেছে, মিল্ক পাউডার দিয়ে বানিয়েছি, তাই মিষ্টি অনেকটাই হয়ে গেছে, আর বেশি মিষ্টি লাগবে না। সুগার ফ্রি এর মধ্যে দিয়ে দিচ্ছি, খুব বেশি মিষ্টি বানাবো না। লাচ্ছাটা প্রায় ঠান্ডা হয়ে এসেছে, এবার টিফিন বক্সের মধ্যে ভরে নিচ্ছি, পরে গিয়ে দিয়ে আসব। মাসি মার বাড়িতেই রয়েছে, আরও কয়েকদিন থাকবে, এই সুযোগে মাসির সঙ্গে দেখাও হয়ে যাবে। খুব ভালো কিটি, কিটি একদম ঘুমোতে ভালোবাসো, ঘুমোতে যাও। সারাক্ষণ শুধু দুষ্টুমি করতে ভালোবাসো, দুষ্টুমি। ওরা ছেড়ে দে, ছেড়ে দে, আমাকে ছেড়ে দে, ছেড়ে দে, কামড়াস না, ভালো কিটি আমার, সোনা কিটি। সোনা কিটি আমার, সোনা কুটি, সোনা কিটি কামড়ায় না কিটি। কিটি একটি 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 কিটি ভালো কিটি, কিটি ভালো কিটি। কিটি কাউকে কিচ্ছু বলে না, কিটি খুব ভালো। আহ, কিটি খুব ভালো, কিটি কাউকে কিচ্ছু বলে না, কিটি খুব ভালো। কিটি খুব ভালো, ভালো কিটি। কিটি কাউকে কিছু বলবে না, কামড়াস না, আ লাগছে, কামড়াস না, কামড়াস না, কিটি কামড়ে, ছেড়ে দে, ছেড়ে দে, আমাকে ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে, আর করবো না, আর করবো না, ছেড়ে দে, ছেড়ে দে বলছি, ছেড়ে দে, ছেড়ে দে, লাগছে, ছেড়ে দে, আর করবো না, ভালো কিটি আমার, সোনা কিটি। কিটি কিছু বলে না, কিটি বলে না, কিটি ছেড়ে দে, ছেড়ে দে, আমাকে ছেড়ে দে, আর করবো না, আর করবো না, আ লাগছে। হ্যাঁ আসছি, এখন তোর আমার কোলে আসতে ইচ্ছা হয়েছে? হ্যাঁ কিটি, এ দুষ্টু, আমার কোলে ঘুমাবি তুই?
শুধু দুষ্টুমি আর দুষ্টুমি। আমার ঘুম ঘুম এসে গেছে, ঘুম চলে এসেছে। আমার কোলে ঘুম দিবি? বাড়ির পেছনের দিকে অনেকগুলো কালমেঘের গাছ হয়েছে, সেখান থেকে কতগুলো ডাল ছিঁড়ে নিয়ে এসেছি। এই সময়ে গাছে ফুল ফোটে, কত সুন্দর দেখুন, ছোট ছোট সাদা সাদা ফুল ফুটে রয়েছে, পুরো ঘাস ফুলের মতো দেখতে। পাশে দেখুন কেমন লম্বা লম্বা ফলের মতো তৈরি হয়ে গেছে, এর ভেতরে যে বীজ থাকে ওই বীজগুলো দিয়ে আবার নতুন করে গাছ তৈরি হয়। এদিকে বাড়িতে প্লাম্বার এসেছে, আমাদের কিছু জিনিস খারাপ হয়ে গেছিল পাইপলাইনের, সেগুলো সব ঠিকঠাক করছে। ফুলগুলো ছোট হলেও এত সুন্দর দেখতে, আমার তো খুব পছন্দ হয়েছে ফুলগুলো, রেখে দিলাম এত ছোট ছোট ফুল আর এত সুন্দর ফুল। কিটে মাঝে মধ্যে চোখের মণিগুলো বড় হয়ে যায়, আবার চোখের মণিগুলো অনেক মানে যখন মাঝে মধ্যে দেখা যায় একদম ছোট হয়ে গেছে। চোখের মণি বড় হয়ে যাওয়া মানে ওর খেলবার মুড, ওই সময় ও খেলে বেড়াবে আর ওকে কেউ ধরতে পারবে না, ধরলেই কামড়ায়। ওর কাছে দুটো ইঁদুর আছে, একটা সাদা ইঁদুর আর একটা বেগুনি রঙের ইঁদুর, এই দুটো নিয়ে খেলে। রসগোল্লাগুলো অনেকদিন হয়ে গেছে, তাই ভাবলাম রসগোল্লাগুলোকে জাল দিয়ে নিই, জাল দিলে রসগোল্লাটা অনেকটা ভালো থাকবে। আমার মাইক্রোওভেনটা খারাপ হয়ে গেছে, তাই এইভাবে জাল দিয়ে নিচ্ছি। আমি সিঁড়ি দিয়ে উঠছি, পাশ দিয়ে শুনতে পাচ্ছেন একটা বেলের আওয়াজ পাওয়া যাচ্ছে। আসলে এটা কিটি আমার পাশ দিয়ে উঠছে, ও এত স্পিডে যায় বলবার মতো না, আমি ছাদে উঠলেই ও আমার সঙ্গে সঙ্গে উঠবে। দেখুন আমার আগে এসে ও বসে রয়েছে। শীত পড়ে যাওয়াতে 9 o'clock-এর ফুল ফোটা বন্ধ হয়ে গেছে, একটাই ফুল ফুটেছে দেখুন। ফুলে খাড়া শাক নিয়ে এসেছিলাম, তার থেকে কতগুলো ডাল পুঁতে দিয়েছিলাম, তার থেকে গাছগুলো হয়ে গেছে। দেখুন কি সুন্দর গাছে ফুল ফুটেছে, আর প্রজাপতি এসে ওই ফুলের থেকে মধু খাচ্ছে। হ্যাঁ কোন জায়গায় কি কি ফল্ট আছে? আমার কোলে থাকবি না, আমার কোলে থাকবে না ও। এই কুইলটা বড় ননদ পাঠিয়েছে, আপনাদেরকে দেখাচ্ছি এটা কেমন দেখতে, আমার তো খুবই পছন্দ হয়েছে। একদম লাইট ওয়েটের, আমার অনেকদিন থেকে কেনার খুব ইচ্ছা ছিল, তা কেনা হয়ে ওঠেনি।
এই ফলগুলো স্তুতির বড় পিসি স্তুতির জন্য পাঠিয়েছে। এটা একটা মোশন ক্যাট টয়, ওর জন্য কিনে আনা হয়েছে। এটা খুব সুবিধাও, খেলতে পারে খুব ভালোভাবে। আর এটার আর একটা সুবিধাও আছে, ও সারা বাড়িতে স্ক্র্যাচ করে বেড়ায়, তাই এর উপরে যে স্ক্র্যাচ প্যাডটা রয়েছে ওটাতে ও স্ক্র্যাচ করতে পারবে। এইভাবে স্ক্র্যাচ করলে ওর নেলটা ক্লিন থাকবে আর হেলদিও থাকবে। আমি এখন মাসিকে পায়েসটা দিয়ে আসবো বলে রেডি হয়ে নিয়েছি। স্তুতি স্কুল থেকে এসে রেস্ট করছে, এই ফাঁকে দিয়েও আসবো, আবার একটু বাজার টাজার করেও নিয়ে আসবো। ঠাকুরের জন্য ফুল কিনে নিয়ে এসেছি, ফুলের মধ্যে জবা ফুল দিয়েছে তিনটে, মানে আমি চেয়ে এনেছিলাম, তিনটে জবা ফুল দিতে বলেছিলাম, তা ওই তিনটে জবা ফুল বাইরে বের করে রাখছি, না হলে কালকে সকালে ফুটবে না। এখন 10 টাকায় অনেক ফুল দেয়, এই ফুলে আমার 4-5 দিন চলে যাবে। ফুলগুলোকেও প্লাস্টিকের থেকে বাইরে বের করে রেখে দিচ্ছি, তবে না হলে অনেক সময় ফুলের মধ্যে জল থাকে, ফুলগুলো পচে যেতে পারে। বাজারে ব্যাগ নিতে ভুলে গেছিলাম, তার ধনে পাতা আর আদা নিয়ে এসেছি, আর কিছুই আনতে পারিনি।